নমস্কার বন্ধুরা, কথক কৌশিকের গল্পের আসরে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, কবিগুরুর জন্মদিবসে কথক কৌশিকের নিবেদন তাঁরই লেখা পাত্র ও পাত্রী। ইতিপূর্বে প্রজাপতি কখনো আমার কপালে বসেননি বটে, কিন্তু একবার আমার মানসপদ্মে বসেছিলেন। তখন আমার বয়স 16। তারপরে কাঁচা ঘুমে চমক লাগিয়ে দিলে যেমন ঘুম আর আসতে চায় না, আমার সেই দশা হলো। আমার বন্ধুবান্ধবরা কেউ কেউ দ্বার পরিগ্রহ ব্যাপারে দ্বিতীয় এমনকি তৃতীয় পক্ষে প্রমোশন পেলেন। আমি কৌমার্যের লাস্ট বেঞ্চিতে বসে শূন্য সংসারের কড়িকাঠ গণনা করে কাটিয়ে দিলুম। আমি 14 বছর বয়সে এন্ট্রান্স পাস করেছিলাম। তখন বিবাহ কিংবা এন্ট্রান্স পরীক্ষায় বয়স বিচার ছিল না। আমি কোনোদিন পড়ার বই গিলিনি, সেই জন্যে শারীরিক বা মানসিক অজীর্ণ রোগে আমাকে ভুগতে হয়নি। ইঁদুর যেমন দাঁত বসাবার জিনিস পেলেই সেটাকে কেটে কুটে ফেলে, তা সেটা খাদ্যই হোক আর অখাদ্যই হোক, শিশুকাল থেকেই তেমনই ছাপার বই দেখলেই সেটা পড়ে ফেলা আমার স্বভাব ছিল। সংসারে পড়ার বইয়ের চেয়ে না পড়ার বইয়ের সংখ্যা ঢের বেশি। এই জন্য আমার পুঁথির সৌরজগতে স্কুল পাঠ্য পৃথিবীর চেয়ে বেস্কুল পাঠ্য সূর্য 14 লক্ষ গুণ বড় ছিল। তবু আমার সংস্কৃত পণ্ডিত মশায়ের নিদারুণ ভবিষ্যৎবাণী সত্ত্বেও আমি পরীক্ষায় পাশ করেছিলাম। আমার বাবা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। তখন আমরা ছিলাম সাতক্ষীরায় কিংবা জাহানাবাদে কিংবা ওই রকম কোনো একটা জায়গায়। গোড়াতেই বলে রাখা ভালো, দেশ কাল এবং পাত্র সম্বন্ধে আমার এই ইতিহাসে যে কোনো স্পষ্ট উল্লেখ থাকবে তার সবগুলোই সুস্পষ্ট মিথ্যা। যাঁদের রসবোধের চেয়ে কৌতূহল বেশি তাঁদের ঠকতে হবে। বাবা তখন তদন্তে বেরিয়েছিলেন, মায়ের ছিল কি একটা ব্রত, দক্ষিণা এবং ভোজন ব্যবস্থার জন্য ব্রাহ্মণ তার দরকার। এই রকম পরমার্থিক প্রয়োজনে আমাদের পণ্ডিত মশাই ছিলেন মায়ের প্রধান সহায়, এই জন্য মা তাঁর কাছে বিশেষ কৃতজ্ঞ ছিলেন। যদিচ বাবার মনের ভাব ছিল ঠিক তার উল্টো। আজ আহারান্তে দান দক্ষিণার যে ব্যবস্থা হল তার মধ্যে আমিও তালিকাভুক্ত হলুম। সে পক্ষে যে আলোচনা হয়েছিল তার মর্মটা এই। আমার তো কলকাতায় কলেজে যাবার সময় হল। এমন অবস্থায় পুত্র বিচ্ছেদ দুঃখ দূর করবার জন্য একটা সদুপায় অবলম্বন করা কর্তব্য। যদি একটি শিশু বধূ মায়ের কোলের কাছে থাকে, তবে তাকে মানুষ করে যত্ন করে তার দিন কাটতে পারে। পণ্ডিত মশায়ের মেয়ে কাশীশ্বরী এই কাজের পক্ষে উপযুক্ত, কারণ সে শিশুও বটে সুশীলাও বটে, আর কুলশাস্ত্রের গণিতে তার সঙ্গে আমার অঙ্কে অঙ্কে মিল। তাছাড়া ব্রাহ্মণের কন্যাদায় মোচনের পরমার্থিক ফল ও লোভের সামগ্রী। মায়ের মন বিচলিত হল। মেয়েটিকে একবার দেখা কর্তব্য এমন আভাস দেবামাত্র পণ্ডিত মশাই বললেন, তার পরিবার কাল রাত্রেই মেয়েটিকে নিয়ে বাসায় এসে পৌঁছেছেন। মায়ের পছন্দ হতে দেরি হল না, কেননা রুচির সঙ্গে পুণ্যের বাটখারার যোগ হওয়াতে সহজেই ওজন ভারী হল। মা বললেন, মেয়েটি সুলক্ষণা, অর্থাৎ যথেষ্ট পরিমাণ সুন্দরী না হলেও সান্ত্বনার কারণ আছে। কথাটা পরম্পরায় আমার কানে উঠল। যে পণ্ডিত মশায়ের ধাতুরূপকে বরাবর ভয় করে এসেছি তাঁরই কন্যার সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ, এরই বিষদৃশ্যতা আমার মনকে প্রথমেই প্রবল বেগে আকর্ষণ করলে। রূপকথার গল্পের মতো হঠাৎ সুবন্ত প্রকরণ যেন তার সমস্ত অনুস্বার বিসর্গ ঝেড়ে ফেলে একেবারে রাজকন্যা হয়ে উঠল। একদিন বিকেলে মা তাঁর ঘরে আমাকে ডাকিয়ে বললেন, শোনু, পণ্ডিত মশায়ের বাসা থেকে আমার মিষ্টি এসেছে, খেয়ে দেখ। মা জানতেন আমাকে 25টা আম খেতে দিলে আর 25টার দ্বারা তার পাদপূরণ করলে তবে আমার ছন্দ মেলে। তাই তিনি রসনার সরস পথ দিয়ে আমার হৃদয়কে আহ্বান করলেন। কাশীশ্বরী তাঁর কোলে বসেছিল,
স্মৃতি অনেকটা অস্পষ্ট হয়ে এসেছে, কিন্তু মনে আছে রাংতা দিয়ে তার খোঁপা মোড়া আর গায়ে কলকাতার দোকানের একটা সাটিনের জ্যাকেট, সেটা নীল এবং লাল এবং লেস এবং ফিতের একটা প্রত্যক্ষ প্রলাপ। যতটা মনে পড়ছে, রং শামলা, ভুরু জোড়া খুব ঘন এবং চোখ দুটো পোষা প্রাণীর মতো বিনা সংকোচে তাকিয়েছে। মুখের বাকি অংশ কিছুই মনে পড়ে না, বোধহয় বিধাতার কারখানায় তার গড়ন তখনও সারা হয়নি, কেবল এক মেটে করে রাখা হয়েছে। আর যাই হোক, তাকে দেখতে নেহাত ভালো মানুষের মতো। আমার বুকের ভিতরটা ফুলে উঠল। মনে মনে বুঝলুম, ওই রাংতা জড়ানো বেনিওয়ালা জ্যাকেট মোড়া সামগ্রীটি ষোলোয়ানা আমার। আমি ওর প্রভু, আমি ওর দেবতা। অন্য সমস্ত দুর্লভ সামগ্রীর জন্যই সাধনা করতে হয়, কেবল এই একটি জিনিসের জন্য নয়। আমি কোড়ে আঙুল নড়ালেই হয়, বিধাতা এই বর দেবার জন্য আমাকে সেধে বেড়াচ্ছেন। মাকে যে আমি বরাবর দেখে আসছি, স্ত্রী বলতে কি বোঝায় তা আমার ওই সূত্রে জানা ছিল। দেখেছি বাবা অন্য সমস্ত ব্রতের উপর চটা ছিলেন, কিন্তু সাবিত্রী ব্রতের বেলায় তিনি মুখে যাই বলুন মনে মনে বেশ একটু আনন্দ বোধ করতেন। মা তাকে ভালোবাসতেন তা জানি, কিন্তু কিসে বাবা রাগ করবেন, কিসে তাঁর বিরক্তি হবে, এইটাকে মা যে একান্ত মনে ভয় করতেন, এরই রসটুকু বাবা তাঁর সমস্ত পৌরুষ দিয়ে সবচেয়ে উপভোগ করতেন। পূজাতে দেবতার বোধ হয় বড় একটা কিছু এসে যায় না, কেননা সেটা তাদের বৈধ বরাদ্দ, কিন্তু মানুষের নাকি ওটা অবৈধ পাওনা, এই জন্যে ওইটের লোভ তাদের অসামাল করে। সেই বালিকার রূপগুণের টান সেদিন আমার উপর পৌঁছয়নি, কিন্তু আমি যে পূজনীয় সে কথাটা সেই ১৪ বছর বয়সে আমার পুরুষের রক্তে গাঁজিয়ে উঠল। সেদিন খুব গৌরবের সঙ্গেই আমগুলো খেলুম, এমনকি সগর্বে তিনটে আম পাতে বাকি রাখলুম, যা আমার জীবনে কখনো ঘটেনি, এবং তার জন্যে সমস্ত অপরাহ্নকালটা অনুশোচনায় গেল। সেদিন কাশেশ্বরী খবর পায়নি আমার সঙ্গে তার সম্বন্ধটা কোন শ্রেণীর, কিন্তু বাড়ি গিয়েই বোধহয় জানতে পেরেছিল। তারপরে যখনই তার সঙ্গে দেখা হতো, সে শশব্যস্ত হয়ে লুকোবার জায়গা পেত না। আমাকে দেখে তার এই ত্রস্ততা আমার দেখে খুব ভালো লাগত। আমার আবির্ভাব বিশ্বের কোনো একটা জায়গায় কোনো একটা আকারে খুব একটা প্রবল প্রভাব সঞ্চার করে, এই জৈব রাসায়নিক তথ্যটা আমার কাছে বড় মনোরম ছিল। আমাকে দেখেও যে কেউ ভয় করে বা লজ্জা করে বা কোনো একটা কিছু করে, সেটা বড় অপূর্ব। কাশেশ্বরী তার পালানোর দ্বারাই আমাকে জানিয়ে যেত জগতের মধ্যে সে বিশেষভাবে, সম্পূর্ণভাবে এবং নিগুড়ভাবে আমারই। এতকালের অকিঞ্চিতকরতা থেকে হঠাৎ এক মুহূর্তে এমন একান্ত গৌরবের পদ লাভ করে কিছুদিন আমার মাথার মধ্যে রক্ত ঝাঁ ঝাঁ করতে লাগল। বাবা যেরকম মাকে কর্তব্যের বা রন্ধনের বা ব্যবস্থার ত্রুটি নিয়ে সর্বদা ব্যাকুল করে তুলেছেন, আমিও মনে মনে তারই ছবির উপরে দাগা বুলোতে লাগলুম। বাবার অনভিপ্রেত কোনো একটা লক্ষ্য সাধন করবার সময় মা যেরকম সাবধানে নানা প্রকার মনোহর কৌশলে কাজ উদ্ধার করতেন, আমি কল্পনার কাশেশ্বরীকেও সেই পথে প্রবৃত্ত হতে দেখলুম। মাঝে মাঝে মনে তাহাকে অকাতরে এবং অকস্মাৎ মোটা অঙ্কের ব্যাঙ্কনোট থেকে আরম্ভ করে হীরের গয়না পর্যন্ত দান করতে আরম্ভ করলুম। এক একদিন ভাত খেতে বসে তার খাওয়াই হলো না, এবং জানলার ধারে বসে আঁচলের খুঁট দিয়ে সে চোখের জল মুছছে, এই করুণ দৃশ্য আমি মনশ্চক্ষে দেখতে পেলুম। এবং এটা যে আমার কাছে অত্যন্ত শোচনীয় বোধ হলো তা বলতে পারিনে। ছোট ছেলেদের আত্মনির্ভরতার সম্বন্ধে বাবা অত্যন্ত বেশি সতর্ক ছিলেন। নিজের ঘর ঠিক করা, নিজের কাপড় চোপড় রাখা, সমস্তই আমাকে নিজের হাতে করতে হতো। কিন্তু আমার মনের মধ্যে গার্হস্থ্যের যে চিত্রগুলি স্পষ্ট রেখায় জেগে উঠল, তার মধ্যে একটি নিচে লিখে রাখছি। বলা বাহুল্য, আমার পৈতৃক ইতিহাসে ঠিক এইরকম ঘটনাই পূর্বে একদিন ঘটেছিল। এই কল্পনার মধ্যে আমার অরিজিনালিটি কিছুই নেই। চিত্রটি এই,
রবিবারে মধ্যাহ্নভোজনের পর আমি খাটের উপরে বালিশ ঠেসান দিয়ে পা ছড়িয়ে আধশোয়া অবস্থায় খবরের কাগজ পড়ছি। হাতে গুড়গুড়ির নল, ঈষৎ তন্দ্রাবেশে নলটা নিচে পড়ে গেল। বারান্দায় বসে কাশীশ্বরী ধোবাকে কাপড় দিচ্ছিল, আমি তাকে ডাক দিলুম। সে তাড়াতাড়ি ছুটে এসে আমার হাতে তুলে দিলে। আমি তাকে বললুম, দেখো আমার বসবার ঘরের বাঁদিকের আলমারির তিনের থাকে একটা নীল রঙের মলাট দেওয়া মোটা ইংরেজি বই আছে, সেইটা নিয়ে এসো তো। কাশী একটা নীল রঙের বই এনে দিলে। আমি বললুম, আহ এটা নয়, সে এর চেয়ে মোটা, আর তার পিঠের দিকে সোনালি অক্ষরে নাম লেখা। এবারে সে একটা সবুজ রঙের বই আনলে, সেটা আমি ধপাস করে মেজের উপর ফেলে দিয়ে রেগে উঠে পড়লুম। তখন কাশীর মুখ এতটুকু হয়ে গেল এবং তার চোখ ছলছল করে উঠল। আমি গিয়ে দেখলুম তিনের শেলফে বইটা নেই, সেটা আছে পাঁচের শেলফে। বইটা হাতে করে নিয়ে এসে নিঃশব্দে বিছানায় শুলুম, কিন্তু কাশীকে ভুলের কথা কিছু বললুম না। সে মাথা হেঁট করে বিমর্ষ হয়ে ধোবাকে কাপড় দিতে লাগল এবং নির্বুদ্ধিতার দোষে স্বামীর বিশ্রামে ব্যাঘাত করেছে এই অপরাধ কিছুতেই ভুলতে পারলে না। বাবা ডাকাতি তদন্ত করছেন আর আমার এইভাবে দিন যাচ্ছে। এদিকে আমার সম্বন্ধে পণ্ডিত মশায়ের ব্যবহার আর ভাষা এক মুহূর্তে কর্তৃবাচ্য থেকে ভাববাচ্যে এসে পৌঁছল এবং সেটা নিরতিশয় সদ্ভাববাচ্য। এমন সময় ডাকাতি তদন্ত শেষ হয়ে গেল, বাবা ঘরে ফিরে এলেন। আমি জানি মা আস্তে আস্তে সময় নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বাবার বিশেষ প্রিয় তরকারি রান্নার সঙ্গে সঙ্গে একটু একটু করে সইয়ে সইয়ে কথাটাকে পারবেন বলে প্রস্তুত হয়েছিলেন। বাবা পণ্ডিত মশাইকে অর্থলুব্ধ বলে ঘৃণা করতেন। মা নিশ্চয়ই প্রথমে পণ্ডিত মশায়ের মৃদু রকম নিন্দা অথচ তাঁর স্ত্রী ও কন্যার প্রচুর রকমের প্রশংসা করে কথাটার গোড়াপত্তন করতেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে পণ্ডিত মশায়ের আনন্দিত প্রগল্ভতায় কথাটা চারিদিকে ছড়িয়ে গিয়েছিল। বিবাহ যে পাকা, দিনক্ষণ দেখা চলছে, এ কথা তিনি কাউকে জানাতে বাকি রাখেননি। এমনকি বিবাহকালে সেরেস্তাদার বাবুর পাকা দালানটি কয়দিনের জন্য তার প্রয়োজন হবে যথাস্থানে সে আলোচনাও তিনি সেরে রেখেছেন। শুভকর্মে সকলেই তাকে যথাসাধ্য সাহায্য করতে সম্মত হয়েছে। বাবার আদালতের উকিলের দল চাঁদা করে বিবাহের ব্যয় বহন করতেও রাজি। স্থানীয় এন্ট্রান্স স্কুলের সেক্রেটারি বীরেশ্বরবাবুর তৃতীয় ছেলে তৃতীয় ক্লাসে পড়ে, সে চাঁদ ও কুমুদের রূপক অবলম্বন করে এরই মধ্যে বিবাহ সম্বন্ধে ত্রিপদী ছন্দে একটা কবিতা লিখেছে। সেক্রেটারিবাবু সেই কবিতাটা নিয়ে রাস্তায় ঘাটে যাকে পেয়েছেন তাকে ধরে ধরে শুনিয়েছেন। ছেলেটির সম্বন্ধে গ্রামের লোক খুব আশান্বিত হয়ে উঠেছে। সুতরাং ফিরে এসেই বাইরে থেকেই বাবা শুভ সংবাদ শুনতে পেলেন। তারপরে মায়ের কান্না এবং অনাহার, বাড়ির সকলের ভীতিবিহ্বলতা, চাকরদের অকারণ জরিমানা, এজলাসে প্রবল বেগে মামলা ডিসমিস এবং প্রচণ্ড তেজে শাস্তিদান, পণ্ডিত মশায়ের পদচ্যুতি এবং রাংতা জড়ানো বেনিসহ কাশীশ্বরীকে নিয়ে তাঁর অন্তর্ধান, এবং ছুটি ফুরোবার পূর্বেই মাতৃসঙ্গ থেকে বিচ্ছিন্ন হয়ে আমাকে সবলে কলকাতায় নির্বাসন। আমার মনটা ফাটা ফুটবলের মতো চুপসে গেল। আকাশে আকাশে হাওয়ার উপরে তার লাফালাফি একেবারে বন্ধ হল। আমার পরিণয়ের পথে গোড়াতেই এই বিঘ্ন, তারপরে আমার প্রতি বারে বারেই প্রজাপতির ব্যর্থ পক্ষপাত ঘটেছে। তার বিস্তারিত বিবরণ দিতে ইচ্ছে করি না। আমার এই বিফলতার ইতিহাসের সংক্ষিপ্ত নোট দুটো একটা রেখে যাব। ২০ বছর বয়সের পূর্বেই আমি পুরা দমে এমএ পরীক্ষা পাশ করে চোখে চশমা পরে এবং গোঁফের রেখাটাকে তা দেবার যোগ্য করে বেরিয়ে এসেছি। বাবা তখন রামপুরহাট কিংবা নোয়াখালী কিংবা বারাসাত কিংবা ওই রকম কোনো একটা জায়গায়। এতদিন তো শব্দসাগর মন্থন করে ডিগ্রি রত্ন পাওয়া গেল, এবার অর্থসাগর মন্থনের পালা। বাবা তার বড় বড় প্যাট্রন সাহেবদের স্মরণ করতে গিয়ে দেখলেন তাঁর সবচেয়ে বড় সহায় যিনি
তিনি পরলোকে। তার চেয়ে যিনি কিছু কম তিনি পেনশন নিয়ে বিলেতে, যিনি আরও কমজোরি তিনি পাঞ্জাবে বদলি হয়েছেন, আর যিনি বাংলাদেশে বাকি আছেন তিনি অধিকাংশ উমেদারকেই উপক্রমণিকায় আশ্বাস দেন কিন্তু উপসংহারে সেটা সংহরণ করেন। আমার পিতামহ যখন ডেপুটি ছিলেন তখন মুরব্বির বাজার এমন কষা ছিল না, তাই তখন চাকরি থেকে পেনশন এবং পেনশন থেকে চাকরি একই বংশে খেয়া পারাপারের মতো চলত। এখন দিন খারাপ, তাই বাবা যখন উদ্বিগ্ন হয়ে ভাবছিলেন যে তাঁর বংশধর গভর্নমেন্ট অফিসের উচ্চ খাঁচা থেকে সৌদাগিরি অফিসের নিম্ন দাঁড়ে অবতরণ করবে কি না, এমন সময় এক ধনী ব্রাহ্মণের একমাত্র কন্যা তাঁর নোটিশে এলো। ব্রাহ্মণটি কন্ট্রাক্টর, তাঁর অর্থাগমের পথটি প্রকাশ্য ভূতলের চেয়ে অদৃশ্য রসাতলের দিক দিয়েই প্রশস্ত ছিল। তিনি সে সময় বড়দিন উপলক্ষে কমলালেবু ও অন্যান্য উপহার সামগ্রী যথাযোগ্য পাত্রে বিতরণ করতে ব্যস্ত ছিলেন। এমন সময় তাঁর পাড়ায় আমার অভ্যুদয় হল। বাবার বাসা ছিল তাঁর বাড়ির সামনেই, মাঝে ছিল একটা রাস্তা বলা বাহুল্য। ডেপুটির এম এ পাশ করার ছেলে কন্যাদায়িকের পক্ষে খুব প্রাণসুলভ ফল, এই জন্যে কন্ট্রাক্টরবাবু আমার প্রতি উদ্বাহু হয়ে উঠেছিলেন। তাঁর বাহু আধুলিলম্বিত ছিল সে পরিচয় পূর্বেই দিয়েছি, অন্তত সে বাহু ডেপুটিবাবুর হৃদয় পর্যন্ত অতি অনায়াসে পৌঁছল, কিন্তু আমার হৃদয়টা তখন আরও অনেক ওপরে ছিল, কারণ আমার বয়স তখন কুড়ি পেরোয় পেরোয়। তখন খাঁটি স্ত্রীরত্ন ছাড়া অন্য কোনো রত্নের প্রতি আমার লোভ ছিল না, শুধু তাই নয় তখনও ভাবুকতার দীপ্তি আমার মনে উজ্জ্বল, অর্থাৎ সহধর্মিনী শব্দের যে অর্থ আমার মনে ছিল সে অর্থটা বাজারে চলতি ছিল না। বর্তমানকালে আমাদের দেশে সংসারটা চারদিকেই সংকুচিত, মনন সাধনের বেলায় মনকে জ্ঞান ও ভাবের উদার ক্ষেত্রে ব্যপ্ত করে রাখা, আর ব্যবহারের বেলায় তাকে সেই সংসারের অতি ছোট মাপে কৃশ করে আনা, এ আমি মনে মনেও সহ্য করতে পারতুম না। যে স্ত্রীকে আইডিয়ালের পথে সঙ্গিনী করতে চাই সেই স্ত্রী ঘরকন্যার গারদে পায়ের বেড়ি হয়ে থাকবে এবং প্রত্যেক চলাফেরায় ঝংকার দিয়ে পিছনে টেনে রাখবে, এমন দুর্গ্রহ আমি স্বীকার করে নিতে নারাজ ছিলুম। আসল কথা, আমাদের দেশের প্রহসনে যাদের আধুনিক বলে বিদ্রূপ করে, কলেজ থেকে টাটকা বেরিয়ে আমি সেই রকম নিরবচ্ছিন্ন আধুনিক হয়ে উঠেছিলুম। আমাদের কালে সেই আধুনিকের দল এখনকার চেয়ে অনেক বেশি ছিল। আশ্চর্য এই যে তারা সত্যই বিশ্বাস করত যে সমাজকে মেনে চলাই দুর্গতি এবং তাকে টেনে চলাই উন্নতি। এহেন আমি শ্রীযুক্ত সনত কুমার একটি ধনশালী কন্যাদায়ীকে টাকার থলির হাঁ করা মুখের সামনে এসে পড়লুম। বাবা বললেন, শুভস্য শীঘ্রম। আমি চুপ করে রইলুম, মনে মনে ভাবলুম একটু দেখে শুনে বুঝে পড়ে নি। চোখ কান খুলে রাখলুম, কিছু পরিমাণ দেখা এবং অনেকটা পরিমাণ শোনা গেল। মেয়েটি পুতুলের মতো ছোট এবং সুন্দর, সে যে স্বভাবের নিয়মে তৈরি হয়েছে তা তাকে দেখে মনে হয় না। কে যেন তার প্রত্যেক চুলটি পাট করে, তার ভুরুটি এঁকে, তাকে হাতে করে গড়ে তুলেছে। সে সংস্কৃত ভাষায় গঙ্গার স্তব আবৃত্তি করে পড়তে পারে, তার মা পাথুরে কয়লা পর্যন্ত গঙ্গার জলে ধুয়ে তবে রাঁধেন। জীবধাত্রী বসুন্ধরা নানা জাতিকে ধারণ করেন বলে পৃথিবীর সংস্পর্শ সম্বন্ধে তিনি সর্বদাই সংকুচিত। তাঁর অধিকাংশ ব্যবহার জলেরই সঙ্গে, কারণ জলচর মৎস্যরা মুসলমান বংশীয় নয় এবং জলে পেঁয়াজ উৎপন্ন হয় না। তাঁর জীবনের সর্বপ্রধান কাজ আপনার দেহকে গৃহকে কাপড় চোপড় হাঁড়ি কুঁড়ি খাট পালং বাসন কোষণকে শোধন এবং মার্জন করা। তাঁর সমস্ত কৃত্য সমাপন করতে বেলা আড়াইটে হয়ে যায়। তাঁর মেয়েটিকে তিনি স্বহস্তে সর্বাংশে এমনই পরিশুদ্ধ করে তুলেছেন যে তার নিজের মত বা নিজের ইচ্ছা বলে কোনো উৎপাত ছিল না। কোনো ব্যবস্থায় যত অসুবিধাই হোক সেটা পালন করা তার পক্ষে সহজ হয় যদি তার কোনো সঙ্গত কারণ তাকে বুঝিয়ে না দেওয়া যায়। সে খাবার সময় ভালো কাপড় পরে না, পাছে সকরি হয়। সে ছায়া সম্বন্ধেও বিচার করতে শিখেছে। সে যেমন পালকির ভিতরে বসেই গঙ্গা স্নান করে,
তেমনি অষ্টাদশ পুরাণের মধ্যে আবৃত থেকে সংসারে চলে ফেরে। বিধিবিধানের ওপরে আমার মায়ের যথেষ্ট শ্রদ্ধা ছিল, কিন্তু তাঁর চেয়ে আরও বেশি শ্রদ্ধা যে আর কারও থাকবে এবং তাই নিয়ে সে মনে মনে গুমর করবে এটা তিনি সইতে পারতেন না। এই জন্যে আমি যখন তাঁকে বললুম, মা, এ মেয়ের যোগ্যপাত্র আমি নই, তিনি হেসে বললেন, না, কলিযুগে তেমন পাত্র মেলা ভার। আমি বললুম, তাহলে আমি বিদায় নিই। মা বললেন, সে কি শুনু, তোর পছন্দ হলো না কেন? মেয়েটিকে তো দেখতে ভালো। আমি বললুম, মা, স্ত্রী তো কেবল চেয়ে চেয়ে দেখবার জন্যে নয়, তার বুদ্ধি থাকাও চাই। মা বললেন, শোনো একবার, এরই মধ্যে তুই তার কম বুদ্ধির পরিচয় কি পেলি? আমি বললুম, বুদ্ধি থাকলে মানুষ দিন রাত এইসব অনর্থক অকাজের মধ্যে বাঁচতেই পারে না, হাঁপিয়ে মরে যায়। মায়ের মুখ শুকিয়ে গেল। তিনি জানেন এই বিবাহ সম্বন্ধে বাবা অপরপক্ষে প্রায় পাকা কথা দিয়ে দিয়েছেন। তিনি আরও জানেন যে বাবা এটা প্রায়ই ভুলে যান যে অন্য মানুষের ইচ্ছে বলে একটা বালাই থাকতে পারে। বস্তুত বাবা যদি অত্যন্ত বেশি রাগারাগি জবরদস্তি না করতেন, তাহলে হয়তো কালক্রমে ওই পৌরাণিক পুতুলকে বিবাহ করে আমিও একদিন প্রবল রোখে স্নানান্নিক এবং ব্রত উপবাস করতে করতে গঙ্গা তীরে সদ্গতি লাভ করতে পারতুম। অর্থাৎ মায়ের ওপর যদি এই বিবাহ দেবার ভার থাকত, তাহলে তিনি সময় নিয়ে অতি ধীর মন্দ সুযোগে ক্ষণে ক্ষণে কানে মন্ত্র দিয়ে ক্ষণে ক্ষণে অশ্রুপাত করে কাজ উদ্ধার করে নিতে পারতেন। বাবা যখন কেবলই তর্জন গর্জন করতে লাগলেন, আমি তাকে মরিয়া হয়ে বললুম, ছেলেবেলা থেকে খেতে শুতে চলতে ফিরতে আমাকে আত্মনির্ভরতার উপদেশ দিয়েছেন, কেবল বিবাহের বেলাতেই কি আত্মনির্ভর চলবে না? কলেজের লজিকে পাশ করবার বেলায় ছাড়া ন্যায়শাস্ত্রের জোরে কেউ কোনোদিন সফলতা লাভ করেছে এ আমি দেখিনি। সঙ্গত যুক্তি কুতর্কের আগুনে কখনো জলের মতো কাজ করে না, বরঞ্চ তেলের মতোই কাজ করে থাকে। বাবা ভেবে রেখেছেন তিনি অন্য পক্ষকে কথা দিয়েছেন, বিবাহের ঔচিত্য সম্বন্ধে এর চেয়ে বড় প্রমাণ আর কিছুই নেই। অথচ আমি যদি তাকে স্মরণ করিয়ে দিতুম যে পণ্ডিত মশাইকে মাও একদিন কথা দিয়েছিলেন, তবু সে কথায় শুধু যে আমার বিবাহ ফেঁসে গেল তা নয়, পণ্ডিত মশাইয়ের জীবিকাও তার সঙ্গে সহমরণে গেল, তাহলে এই উপলক্ষে একটা ফৌজদারি বাধ্য। বুদ্ধি বিচার এবং রুজির চেয়ে সুচিতা মন্ত্র তন্ত্র ক্রিয়াকর্ম যে ঢের ভালো, তার কবিত্ব যে সুগভীর ও সুন্দর, তার নিষ্ঠা যে অতি মহৎ, তার ফল যে অতি উত্তম, সিম্বলিজমটাই যে আইডিয়ালিজম, এ কথা বাবা আজকাল আমাকে শুনিয়ে শুনিয়ে অসময়ে আলোচনা করেছেন। আমি রসনাকে থামিয়ে রেখেছি, কিন্তু মনকে তো চুপ করিয়ে রাখতে পারিনি। যে কথাটা মুখের আগার কাছে এসে ফিরে যেত সেটা হচ্ছে এই যে, এসব যদি আপনি মানেন তবে পালবার বেলায় মুরগি পালেন কেন? আরও একটা কথা মনে আসত, বাবাই একদিন দিন ক্ষণ পাল পার্বণ বিধি নিষেধ দান দক্ষিণা নিয়ে তাঁর অসুবিধা বা ক্ষতি ঘটলে মাকে কঠোর ভাষায় এইসব অনুষ্ঠানের পণ্ডতা নিয়ে তাড়না করেছেন। মা তখন দীনতা স্বীকার করে অবলা জাতি স্বভাবতই ববুজ বলে মাথা হেঁট করে বিরক্তির ধাক্কাটা কাটিয়ে দিয়ে ব্রাহ্মণ ভোজনের বিস্তারিত আয়োজনে প্রবৃত্ত হয়েছেন। কিন্তু বিশ্বকর্মা লজিকের পাকা ছাঁচে ঢালাই করে জীব সৃজন করেননি, অতএব কোনো মানুষের কথায় বা কাজে সঙ্গতি নেই এ কথা বলে তাকে বাগিয়ে নেওয়া যায় না, রাগিয়ে দেওয়া হয় মাত্র। ন্যায়শাস্ত্রের দোহাই পাড়লে অন্যায়ের প্রচণ্ডতা বেড়ে ওঠে। যারা পলিটিক্যাল বা গার্হস্থ্য অ্যাজিটেশনে শ্রদ্ধাবান তাদের এ কথাটা মনে রাখা উচিত। ঘোড়া যখন তার পেছনের গাড়িটাকে অন্যায় মনে করে তার উপরে লাথি চালায়, তখন অন্যায়টা তো থেকেই যায়, মাঝের থেকে তার পাকেও জখম করে। যৌবনের আবেগে অল্প একটুখানি তর্ক করতে গিয়ে আমার সেই দশা হলো। পৌরাণিকই মেয়েটির হাত থেকে রক্ষা পাওয়া গেল বটে, কিন্তু বাবার আধুনিক যুগের তহবিলের আশ্রয়ও খোয়ালুম। বাবা বললেন, যাও, তুমি আত্মনির্ভর করোগে। আমি প্রণাম করে বললুম, যে আজ্ঞে। মা বসে বসে কাঁদতে লাগলেন। বাবার দক্ষিণ হস্ত বিমুখ হল বটে, কিন্তু মাঝখানে মা থাকাতে ক্ষণে ক্ষণে মানি অর্ডারের পেয়াদার দেখা পাওয়া যেত। মেঘবর্ষণ বন্ধ করে দিলে
কিন্তু গোপনে স্নিগ্ধ রাত্রে শিশিরের অভিষেক চলতে লাগল। তারই জোরে ব্যবসা শুরু করে দিলুম। ঠিক 79 টাকা দিয়ে গোড়াপত্তন হলো। আজ সেই কারবারে যে মূলধন খাটছে তা ঈর্ষাকাতর জনশ্রুতির চেয়ে অনেক কম হলেও 20 লক্ষ টাকার চেয়ে কম নয়। প্রজাপতির পেয়াদারা আমার পিছন পিছন ফিরতে লাগল। আগে যেসব দ্বার বন্ধ ছিল এখন আর তার আগল রইল না। মনে আছে একদিন যৌবনের দুর্নিবার দুরাশায় একটি ষোড়শীর প্রতি আমার হৃদয়কে উন্মুখ করেছিলুম। বয়সের অঙ্কটা এখনকার নিষ্ঠাবান পাঠকদের ভয়ে কিছু সহনীয় করে বললুম, কিন্তু খবর পেয়েছিলুম কন্যার মাতৃপক্ষ লক্ষ্য করে আছেন সিভিলিয়ানের প্রতি, অন্তত ব্যারিস্টারের নিচে তার দৃষ্টি পৌঁছয় না। আমি তার মনোযোগ মিটারের 0 পয়েন্টের নিচে ছিলুম। কিন্তু পরে সেই ঘরেই অন্য একদিন শুধু চা নয়, লাঞ্চ খেয়েছি, রাত্রে ডিনারের পর মেয়েদের সঙ্গে হুইস্ট খেলেছি, তাদের মুখে বিলেতের একেবারে খাস মহলের ইংরেজি ভাষার কথাবার্তা শুনেছি। আমার মুশকিল এই যে র্যাসেলস, ডেজার্টেড ভিলেজ এবং অ্যাডিশন স্টিল পড়ে আমি ইংরেজি পাকিয়েছি, এই মেয়েদের সঙ্গে পাল্লা দেওয়া আমার কর্ম নয়। ও মাই, ও ডিয়ার প্রভৃতি উদ্ভাষণগুলো আমার মুখ দিয়ে ঠিক সুরে বেরোতেই চায় না। আমার যতটুকু বিদ্যা তাতে আমি অত্যন্ত হাল ইংরেজি ভাষায় বড় জোর হাটে বাজারে কেনা বেচা করতে পারি, কিন্তু বিংশ শতাব্দীর ইংরেজিতে প্রেমালাপ করার কথা বনে ভাবলেই আমার প্রেমই দৌড় মারে। অথচ এদের মুখে বাংলা ভাষার যেরকম দুর্ভিক্ষ তাতে এদের সঙ্গে খাঁটি বঙ্কিমী সুরে মধুরালাপ করতে গেলে ঠকতে হবে, তাতে মজুরি পোষাবে না। তা যাই হোক, এইসব বিলিতি গিলটি করা মেয়ে একদিন আমার পক্ষে সুলভ হয়েছিল, কিন্তু রুদ্ধ দরজার ফাঁকের থেকে যে মায়াপুরি দেখেছিলুম দরজা যখন খুলল তখন আর তার ঠিকানা পেলুম না। তখন আমার কেবল মনে হতে লাগল সেই যে আমার ব্রতচারিণী নিরর্থক নিয়মের নিরন্তর পুনরাবৃত্তির পাকে অহরাত্র ঘুরে ঘুরে আপনার জড়বুদ্ধিকে তৃপ্ত করত, এই মেয়েরাও ঠিক সেই বুদ্ধি নিয়েই বিলিতি চালচলন আদব কায়দার সমস্ত তুচ্ছাতিতুচ্ছ উপসর্গগুলিকে প্রদক্ষিণ করে দিনের পর দিন, বৎসরের পর বৎসর অনায়াসে অক্লান্ত চিত্তে কাটিয়ে দিচ্ছে। তারাও যেমন ছোঁয়া ও নাওয়ার লেশমাত্র স্খলন দেখলে অশ্রদ্ধায় কণ্টকিত হয়ে উঠত, এরাও তেমনি অ্যাকসেন্টের একটু খুঁত কিংবা কাঁটা চামচের অল্প বিপর্যয় দেখলে ঠিক তেমনি করেই অপরাধীর মনুষ্যত্ব সম্বন্ধে সন্দিহান হয়ে ওঠে। তারা দেশি পুতুল, এরা বিলিতি পুতুল, মনের গতিবেগে এরা চলে না, অভ্যাসের দম দেওয়া কলে এদের চালায়। ফল হলো এই যে মেয়ে জাতের ওপরেই আমার মনে মনে অশ্রদ্ধা জন্মালো। আমি ঠিক করলুম ওদের বুদ্ধি যখন কম তখন স্নান আচমন উপবাসের অকর্মকাণ্ড প্রকাণ্ড না হলে ওরা বাঁচে কী করে। বইয়ে পড়েছে একরকম জীবাণু আছে, সে ক্রমাগতই ঘোরে, কিন্তু মানুষ ঘোরে না, মানুষ চলে। সেই জীবাণুর পরিবর্ধিত সংস্করণের সঙ্গেই কি বিধাতা হতভাগ্য পুরুষ মানুষের বিবাহের সম্বন্ধ পাতিয়েছেন? এদিকে বয়স যত বাড়তে চলল বিবাহ সম্বন্ধে দ্বিধাও তত বেড়ে চলল। মানুষের একটা বয়স আছে যখন সে চিন্তা না করেও বিবাহ করতে পারে, সে বয়স পেরোলে বিবাহ করতে দুঃসাহসিকতার দরকার হয়। আমি সেই বেপরোয়া দলের লোক নই। তাছাড়া কোনো প্রকৃতিস্থ মেয়ে বিনা কারণে এক নিঃশ্বাসে আমাকে কেন যে বিয়ে করে ফেলবে আমি তা কিছুতেই ভেবে পাইনি। শুনেছি ভালোবাসা অন্ধ, কিন্তু এখানে সেই অন্ধের উপর তো কোনো ভার নেই, সংসার বুদ্ধি দুটো চোখের চেয়ে আরও বেশি চোখ আছে। সেই চক্ষু যখন বিনা নেশায় আমার দিকে তাকিয়ে দেখে তখন আমার মধ্যে কি দেখতে পায় আমি তাই ভাবি। আমার গুণ নিশ্চয়ই অনেক আছে, কিন্তু সেগুলো তো ধরা পড়তে দেরি লাগে, এক চাহনিতেই তো বোঝা যায় না। আমার নাশার মধ্যে যে খর্বতা আছে বুদ্ধির উন্নতি তা পূরণ করেছে জানি, কিন্তু নাশাটাই থাকে প্রত্যক্ষ হয়ে, আর ভগবান বুদ্ধিকে নিরাকার করে রেখে দিলেন। যাই হোক,
যখন দেখি কোনো সাবালক মেয়ে অত্যল্প কালের নোটিশেই আমাকে বিয়ে করতে অত্যল্প মাত্র আপত্তি করে না, তখন মেয়েদের প্রতি আমার শ্রদ্ধা আরও কমে যায়। আমি যদি মেয়ে হতুম তাহলে শ্রীযুত সনত কুমারের নিজের খর্ব নাশার দীর্ঘ নিঃশ্বাসে তার আশা এবং অহংকার ধূলিস্যাৎ হতে থাকত। এমনি করে আমার বিবাহের বোঝাইহীন নৌকাটা মাঝে মাঝে চড়ায় ঠেকেছে, কিন্তু ঘাটে এসে পৌঁছয়নি। স্ত্রী ছাড়া সংসারের অন্যান্য উপকরণ ব্যবসার উন্নতির সঙ্গে বেড়ে যেতে লাগলো। একটা কথা ভুলেছিলুম, বয়সও বাড়ছে। হঠাৎ একটা ঘটনায় সে কথা মনে করিয়ে দিল। অভ্রের খনির তদন্তে ছোটনাগপুরের এক শহরে গিয়ে দেখি পণ্ডিত মশায় সেখানে শালবনের ছায়ায় ছোট্ট একটি নদীর ধারে দিব্যি বাসা বেঁধে বসে আছেন। তাঁর ছেলে সেখানে কাজ করে। সেই শালবনের প্রান্তে আমার তাঁবু পড়েছিল। এখন দেশজুড়ে আমার ধনের খ্যাতি। পণ্ডিত মশাই বললেন কালে আমি যে অসামান্য হয়ে উঠব এ তিনি পূর্বেই জানতেন। তা হবে, কিন্তু আশ্চর্য রকম গোপন করে রেখেছিলেন। তাছাড়া কোন লক্ষণের দ্বারা জেনেছিলেন আমি তো তা বলতে পারি নে। বোধ করি অসামান্য লোকদের ছাত্র অবস্থায় সত্যনত্ব জ্ঞান থাকে না। কাশীশ্বরী শ্বশুরবাড়িতে ছিল, তাই বিনা বাধায় আমি পণ্ডিত মশায়ের ঘরের লোক হয়ে উঠলুম। কয়েক বৎসর পূর্বে তাঁর স্ত্রী বিয়োগ হয়েছে, কিন্তু তিনি নাতনিতে পরিবৃত। সবগুলি তাঁর স্বকীয়া নয়, তার মধ্যে দুটি ছিল তাঁর পরলোকগত দাদার। বৃদ্ধ এদের নিয়ে আপনার বার্ধক্যের অপরাহ্নকে নানা রঙে রঙিন করে তুলেছেন। তাঁর অমরুশতক, আর্যা সপ্তশতী, হংসদূত, পদাঙ্কদূতের শ্লোকের ধারা নুড়িগুলির চারদিকে গিরিনদীর ফেনোচ্ছল প্রবাহের মতো এই মেয়েগুলিকে ঘিরে ঘিরে সহাস্যে ধ্বনিত হয়ে উঠছে। আমি হেসে বললুম, পণ্ডিত মশাই ব্যাপারখানা কি? তিনি বললেন, বাবা, তোমাদের ইংরেজি শাস্ত্রে বলে যে শনিগ্রহ চাঁদের মালা পরে থাকেন, এই আমার সেই চাঁদের মালা। সেই দরিদ্র ঘরের এই দৃশ্যটি দেখে হঠাৎ আমার মনে পড়ে গেল আমি একা। বুঝতে পারলুম আমি নিজের ভারে নিজে ক্লান্ত হয়ে পড়েছি। পণ্ডিত মশাই জানেন না যে তাঁর বয়স হয়েছে, কিন্তু আমার যে হয়েছে সে আমি স্পষ্ট জানলুম। বয়স হয়েছে বলতে এইটে বোঝায়, নিজের চারিদিককে ছাড়িয়ে এসেছি, চারপাশে ঢিলে হয়ে ফাঁক হয়ে গেছে। সে ফাঁক টাকা দিয়ে খ্যাতি দিয়ে বোঝানো যায় না। পৃথিবী থেকে রস পাচ্ছি নে, কেবল বস্তু সংগ্রহ করছি। এর ব্যর্থতা অভ্যাসবশত ভুলে থাকা যায়, কিন্তু পণ্ডিত মশায়ের ঘর যখন দেখলুম তখন বুঝলুম আমার দিন শুষ্ক, আমার রাত্রি শূন্য। পণ্ডিত মশায় নিশ্চয়ই ঠিক করে বসে আছেন যে আমি তাঁর চেয়ে ভাগ্যবান পুরুষ। এই কথা মনে করে আমার হাসি এলো। এই বস্তু জগৎকে ঘিরে একটি অদৃশ্য আনন্দ লোক আছে। সেই আনন্দ লোকের সঙ্গে আমাদের জীবনের যোগসূত্র না থাকলে আমরা ত্রিশঙ্কুর মতো শূন্যে থাকি। পণ্ডিত মশায়ের সেই যোগ আছে, আমার নেই, এই তফাত। আমি আরামকেদারার দুই হাতায় দুই পা তুলে দিয়ে সিগারেট খেতে খেতে ভাবতে লাগলুম, পুরুষের জীবনের চার আশ্রমের চার অধিদেবতা, বাল্যে মা, যৌবনে স্ত্রী, প্রৌঢ়ে কন্যা, পুত্রবধূ, বার্ধক্যে নাতনি নাতবউ। এমনি করে মেয়েদের মধ্য দিয়ে পুরুষ আপনার পূর্ণতা পায়। এই তত্ত্বটা মর্মরিত শালবনে আমাকে আবিষ্ট করে ধরল। মনের সামনে আমার ভাবি বৃদ্ধ বয়সের শেষ প্রান্তে পর্যন্ত তাকিয়ে দেখলুম। দেখে তার নিরতিশয় নিরসতায় হৃদয় হাহাকার করে উঠল। ওই মরুপথের মধ্য দিয়ে মুনাফার বোঝা ঘাড়ে করে নিয়ে কোথায় গিয়ে মুখ থুবড়ে পড়ে মরতে হবে? আর দেরি করলে তো চলবে না। সম্প্রতি ৪০ পেরিয়েছি, যৌবনের শেষ থলিটি ঝেড়ে নেবার জন্যে ৫০ রাস্তার ধারে বসে আছে, তার লাঠির ডগাটা এইখান থেকে দেখা যাচ্ছে। এখন পকেটের কথা বন্ধ রেখে জীবনের কথা একটুখানি ভেবে দেখা যাক। কিন্তু জীবনের যে অংশে মুলতুবি পড়েছে সে অংশে আর তো ফিরে যাওয়া চলবে না। তবু তার ছিন্নতায় তালি লাগাবার সময় তো এখনও সম্পূর্ণ যায়নি।
এখান থেকে কাজের গতিকে পশ্চিমের এক শহরে যেতে হলো। সেখানে বিশ্বপতিবাবু ধনী বাঙালি মহাজন, তাকে নিয়ে আমার কাজের কথা ছিল। লোকটি খুব হুঁশিয়ার, সুতরাং তার সঙ্গে কোনো কথা পাকা করতে বিস্তর সময় লাগে। একদিন বিরক্ত হয়ে যখন ভাবছি একে নিয়ে আমার কাজের সুবিধে হবে না, এমনকি চাকরকে আমার জিনিসপত্র প্যাক করতে বলে দিয়েছি, হেনকালে বিশ্বপতিবাবু সন্ধ্যার সময় এসে আমাকে বললেন, আপনার সঙ্গে নিশ্চয়ই অনেক রকম লোকের আলাপ আছে, আপনি একটু মনোযোগ করলে একটি বিধবা বেঁচে যায়। ঘটনাটি এই, নন্দকৃষ্ণবাবু বেরেলিতে প্রথম আসেন একটি বাঙালি ইংরেজি স্কুলের হেডমাস্টার হয়ে। কাজ করেছিলেন খুব ভালো, সকলেই আশ্চর্য হয়েছিল, এমন সুযোগ্য সুশিক্ষিত লোক দেশ ছেড়ে এত দূরে সামান্য বেতনে চাকরি করতে এলেন কী কারণে। কেবল যে পরীক্ষা পাশ করাতে তাঁর খ্যাতি ছিল তা নয়, সকল ভালো কাজেই তিনি হাত দিয়েছিলেন। এমন সময় কেমন করে বেরিয়ে পড়ল, তাঁর স্ত্রীর রূপ ছিল বটে কিন্তু কুল ছিল না, সামান্য কোন জাতের মেয়ে, এমনকি তার ছোঁয়া লাগালে পানীয় জলের পানীয়তা এবং অন্যান্য নিগুড় সাত্ত্বিক গুণ নষ্ট হয়ে যায়। তাকে যখন সবাই চেপে ধরলে তিনি বললেন, হ্যাঁ জাতে ছোট বটে কিন্তু তবু সে তার স্ত্রী। তখন প্রশ্ন উঠল, এমন বিবাহ বৈধ হয় কি করে? যিনি প্রশ্ন করেছিলেন নন্দকৃষ্ণবাবু তাকে বললেন, আপনি তো শালগ্রাম সাক্ষী করে পরে পরে দুটি স্ত্রী বিবাহ করেছেন এবং দ্বিবচনেও সন্তুষ্ট নেই তার বহু প্রমাণ দিয়েছেন। শালগ্রামের কথা বলতে পারিনি কিন্তু অন্তর্যামী জানেন আমার বিবাহ আপনার চেয়ে বৈধ, প্রতিদিন প্রতি মুহূর্তে বৈধ, এর চেয়ে বেশি কথা আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই না। যাকে নন্দকৃষ্ণবাবু এই কথাগুলি বললেন তিনি খুশি হননি, তার উপরে লোকের অনিষ্ট করবার ক্ষমতাও তার অসামান্য ছিল। সুতরাং সেই উপদ্রবে নন্দকৃষ্ণ বেরিলি ত্যাগ করে এই বর্তমান শহরে এসে ওকালতি শুরু করলেন। লোকটা অত্যন্ত খুঁতখুঁতে ছিলেন, উপবাসী থাকলেও অন্যায় মকদ্দমা তিনি কিছুতেই নিতেন না। প্রথমটা তাতে তাঁর যত অসুবিধে হোক শেষকালে উন্নতি হতে লাগল, কেননা হাকিমরা তাকে সম্পূর্ণ বিশ্বাস করতেন। একখানি বাড়ি করে একটু জমিয়ে বসেছেন, এমন সময় দেশের মন্বন্তর এলো, দেশ উজাড় হয়ে যায়। যাদের উপর সাহায্য বিতরণের ভার ছিল তাদের মধ্যে কেউ কেউ চুরি করেছিল বলে তিনি ম্যাজিস্ট্রেটকে জানাতেই ম্যাজিস্ট্রেট বললেন, সাধু লোক পাই কোথায়? তিনি বললেন, আমাকে যদি বিশ্বাস করেন আমি এ কাজের ভার নিতে পারি। তিনি ভার পেলেন এবং এই ভার বহন করতে করতেই একদিন মধ্যাহ্নে মাঠের মধ্যে এক গাছতলায় মারা যান। ডাক্তার বললে তাঁর হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। গল্পের এতটা পর্যন্ত আমার পূর্বেই জানা ছিল, কেমন একটা উচ্চভাবের মেজাজে এরই কথা তুলে আমাদের ক্লাবে আমি বলেছিলাম, এই নন্দকৃষ্ণের মতো লোক যারা সংসার ফেল করে শুকিয়ে মরে গেছে, না রেখেছে নাম না রেখেছে টাকা, তারাই ভগবানের সহযোগী হয়ে সংসারটাকে ওপরের দিকে, এইটুকু মাত্র বলতেই ভরা পালের নৌকা হঠাৎ চড়ায় ঠেকে যাওয়ার মতো আমার কথা মাঝখানে বন্ধ হয়ে গেল। কারণ আমাদের মধ্যে খুব একজন সম্পত্তি ও প্রতিপত্তিশালী লোক খবরের কাগজ পড়ছিলেন, তিনি তার চশমার উপর থেকে আমার প্রতি দৃষ্টি হেনে বলে উঠলেন, হিয়ার হিয়ার। যাগ্গে, শোনা গেল নন্দকৃষ্ণর বিধবা স্ত্রী তাঁর একটি মেয়েকে নিয়ে এই পাড়াতেই থাকেন। দেয়ালির রাত্রে মেয়েটির জন্ম হয়েছিল বলে বাপ তার নাম দিয়েছিলেন দীপালি। বিধবা কোনো সমাজে স্থান পান না বলে সম্পূর্ণ একলা থেকে এই মেয়েটিকে লেখাপড়া শিখিয়ে মানুষ করেছেন। এখন মেয়েটির বয়স 25-এর উপর হবে, মায়ের শরীর রুগ্ন এবং বয়সও কম নয়, কোন দিন তিনি মারা যাবেন তখন এই মেয়েটির কোথাও কোনো গতি হবে না। বিশ্বপতি আমাকে বিশেষ অনুনয় করে বললেন, যদি এর পাত্র জুটিয়ে দিতে পারেন তো সেটা একটা পুণ্য কর্ম হবে। আমি বিশ্বপতিকে শুকনো স্বার্থপর নিরেট কাজের লোক বলে মনে মনে একটু অবজ্ঞা করেছিলাম, বিধবার অনাথা মেয়েটির জন্য তাঁর এই আগ্রহ দেখে আমার মন গলে গেল। ভাবলুম
প্রাচীন পৃথিবীর মৃত ম্যামথের পাকযন্ত্রের মধ্যে থেকে খাদ্যবীজ বের করে পুঁতে দেখা গেছে, তার থেকে অঙ্কুর বেরিয়েছে। তেমনি মানুষের মনুষ্যত্ব বিপুল মৃত স্তূপের মধ্যে থেকেও সম্পূর্ণ মরতে চায় না। আমি বিশ্বপতিকে বললুম, পাত্র আমার জানা আছে, কোনো বাধা হবে না, আপনারা কথা এবং দিন ঠিক করুন। কিন্তু মেয়ে না দেখেই তো আর? না দেখেই হবে, কিন্তু পাত্র যদি সম্পত্তির লোভ করে সে বড় বেশি নেই। মা মরে গেলে কেবল ওই বাড়িখানি পাবে, আর সামান্য যদি কিছু পায়। পাত্রের নিজের সম্পত্তি আছে, সেজন্য ভাবতে হবে না। আচ্ছা, তার নাম বিবরণ প্রভৃতি? সে এখন বলবো না, তাহলে জানাজানি হয়ে বিবাহ ফেঁসে যেতে পারে। মেয়ের মাকে তো তার একটা বর্ণনা দিতে হবে। বলবেন লোকটা অন্য সাধারণ মানুষের মতো দোষে গুণে জড়িত, দোষ এত বেশি নেই যে ভাবনা হতে পারে, গুণও এত বেশি নেই যে লোভ করা চলে। আমি যতদূর জানি তাতে কন্যার পিতামাতারা তাকে বিশেষ পছন্দ করে, স্বয়ং কন্যাদের মনের কথা ঠিক জানা যায়নি। বিশ্বপতিবাবু এইবারে যখন অত্যন্ত কৃতজ্ঞ হলেন, তখন তাঁর উপরে আমার ভক্তি বেড়ে গেল। যে কারবারে ইতিপূর্বে তাঁর সঙ্গে আমার দরে বোন ছিল না, সেটাতে লোকসান দিয়েও রেজিস্ট্রি দলিল সই করবার জন্য আমার উৎসাহ হল। তিনি যাওয়ার সময় বলে গেলেন, এই পাত্রটিকে বলবেন অন্য সব বিষয়ে যাই হোক এমন গুণবতী মেয়ে কোথাও পাবেন না। যে মেয়ে সমাজের আশ্রয় থেকে এবং শ্রদ্ধা থেকে বঞ্চিত, তাকে যদি হৃদয়ের উপর প্রতিষ্ঠিত করা যায়, তাহলে সেই মেয়ে কি আপনাকে উৎসর্গ করতে কিছুমাত্র কৃপণতা করবে? যে মেয়ের বড় রকমের আশা আছে, তারই আশার অন্ত থাকে না। কিন্তু এই দীপালির দীপটি মাটির, তাই আমার মতো মেটে ঘরের কোণে তার শিখাটির অমর্যাদা হবে না। সন্ধ্যার সময় আলো জেলে বিলিতি কাগজ পড়ছি, এমন সময় খবর এলো একটি মেয়ে আমার সঙ্গে দেখা করতে এসেছে। বাড়িতে স্ত্রীলোক কেউ নেই, তাই ব্যস্ত হয়ে পড়লুম। কোনো ভদ্র উপায় উদ্ভাবনের পূর্বেই মেয়েটি ঘরের মধ্যে ঢুকে প্রণাম করলে। বাইরে থেকে কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমি অত্যন্ত লাজুক মানুষ। আমি না তার মুখের দিকে চাইলুম, না তাকে কোনো কথা বললুম। সে বললে, হ্যাঁ, আমার নাম দীপালি। গলাটি ভারী মিষ্টি। সাহস করে মুখের দিকে চেয়ে দেখলুম, সে মুখ বুদ্ধিতে কোমলতা মাখানো, মাথার ঘোমটা নেই, সাদা দিশি কাপড়, এখনকার ফ্যাশনে পরা। কি বলি ভাবছি, এমন সময় সে বললে, আমাকে বিবাহ দেবার জন্যে আপনি কোনো চেষ্টা করবেন না। আর যাই হোক, দীপালির মুখে এমন আপত্তি আমি প্রত্যাশাই করিনি। আমি ভেবে রেখেছিলুম বিবাহের প্রস্তাবে তার দেহ মন প্রাণ কৃতজ্ঞতায় ভরে উঠেছে। জিজ্ঞাসা করলুম, জানা অজানা কোনো পাত্রকেই তুমি বিবাহ করবে না? সে বললে, না, কোনো পাত্রকেই না। যদিচ মনস্তত্ত্বের চেয়ে বস্তুতত্ত্বেই আমার অভিজ্ঞতা বেশি, বিশেষত নারীচিত্ত আমার কাছে বাংলা বানানের চেয়ে কঠিন, তবু কথাটার সাদা অর্থ আমার কাছে সত্য অর্থ বলে মনে হল না। আমি বললুম, যে পাত্র আমি তোমার জন্য বেছেছি সে অবজ্ঞা করবার যোগ্য নয়। দীপালি বললে, হ্যাঁ, আমি তাকে অবজ্ঞা করিনি, কিন্তু আমি বিবাহ করব না। আমি বললুম, সে লোকটিও তোমাকে মনের সঙ্গে শ্রদ্ধা করে, কিন্তু না, আমাকে বিবাহ করতে বলবেন না। আচ্ছা, বলবো না, কিন্তু আমি কি তোমাদের কোনো কাজে লাগতে পারি নে? আমাকে যদি কোনো মেয়ে স্কুলে পড়াবার কাজ জুটিয়ে দিয়ে এখান থেকে কলকাতায় নিয়ে যান, তাহলে ভারী উপকার হয়। বললুম, কাজ আছে, জুটিয়ে দিতে পারবো। এটা সম্পূর্ণ সত্য কথা নয়, মেয়ে স্কুলের খবর আমি কি জানি, কিন্তু মেয়ে স্কুল স্থাপন করতে তো দোষ নেই। দীপালি বললে, আপনি আমাদের বাড়ি গিয়ে একবার মায়ের সঙ্গে এ কথার আলোচনা করে দেখবেন। আমি বললুম, আমি কাল সকালেই যাব। দীপালি চলে গেল, কাগজ পড়া আমার বন্ধ হলো। ছাতের উপর বেরিয়ে এসে চৌকিতে বসলুম, তারাগুলোকে জিজ্ঞাসা করলুম, কোটি কোটি যোজন দূরে থেকে
তোমরা কি সত্যই মানুষের জীবনের সমস্ত কর্মসূত্র নিঃশব্দে বসে বসে বুনছ? এমন সময় কোনো খবর না দিয়ে হঠাৎ বিশ্বপতির মেজ ছেলে শ্রীপতি ছাতে এসে উপস্থিত। তার সঙ্গে যে আলোচনাটা হলো তার মর্ম এই, শ্রীপতি দীপালীকে বিবাহ করবার আগ্রহে সমাজ ত্যাগ করতে প্রস্তুত। বাপ বলেন এমন দুষ্কার্য করলে তিনি তাকে ত্যাগ করবেন। দীপালী বলে তার জন্যে এত বড় দুঃখ, অপমান ও ত্যাগ স্বীকার কেউ করবে এমন যোগ্যতা তার নেই। তাছাড়া শ্রীপতি শিশুকাল থেকে ধনী গৃহে লালিত। দীপালীর মতে সে সমাজচ্যুত এবং নিরাশ্রয় হয়ে দারিদ্রের কষ্ট সহ্য করতে পারবে না। এই নিয়ে তর্ক চলছে, কিছুতে তার মীমাংসা হচ্ছে না। ঠিক এই সংকটের সময় আমি মাঝখানে পড়ে এদের মধ্যে আর একটা পাত্রকে খাড়া করে সমস্যার জটিলতা অত্যন্ত বাড়িয়ে তুলেছি। এই জন্যে শ্রীপতি আমাকে এই নাটকের থেকে প্রুফশিটের কাটা অংশের মতো বেরিয়ে যেতে বলেছে। আমি বললুম, যখন এসে পড়েছি তখন বেরোচ্ছি না, আর যদি বেরোই তাহলে গ্রন্থি কেটে তবে বেরিয়ে পড়ব। বিবাহের দিন পরিবর্তন হলো না, কেবলমাত্র পাত্র পরিবর্তন হলো। বিশ্বপতির অনুনয় রক্ষা করেছি কিন্তু তাতে তিনি সন্তুষ্ট হননি। দীপালীর অনুনয় রক্ষা করেনি কিন্তু ভাবে বোধ হলো সে সন্তুষ্ট হয়েছে। স্কুলে কাজ খালি ছিল কিনা জানি নে, কিন্তু আমার ঘরে কন্যার স্থান শূন্য ছিল, সেটা পূর্ণ হলো। আমার মতো বাজে লোক যে নিরর্থক নয়, আমার অর্থই সেটা শ্রীপতির কাছে প্রমাণ করে দিলে। তার গৃহদীপ আমার কলকাতার বাড়িতেই জ্বলল। ভেবেছিলুম সময় মতো বিবাহ না সেরে রাখার মূলতুবি অসময়ে বিবাহ করে পূরণ করতে হবে, কিন্তু দেখলুম উপরওয়ালা প্রসন্ন হলে দুটো একটা ক্লাস ডিঙিয়েও প্রমোশন পাওয়া যায়। আজ 55 বছর বয়সে আমার ঘর নাতনিতে ভরে গেছে, উপরন্তু একটি নাতিও জুটেছে। কিন্তু বিশ্বপতিবাবুর সঙ্গে আমার কারবার বন্ধ হয়ে গেছে, কারণ তিনি পাত্রটিকে পছন্দ করেননি।